আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের যে প্রজেক্টটা সেটা মূলত একটা টিজার, ওয়েডিং টিজার বা আপনারা ট্রেলারও বলতে পারেন। সেটা টোটাল সিনেমাটিক, আপনারা যদি এটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আসলে অনেক সুন্দর একটা প্রজেক্ট। আপনারা জানেন যে সিনেম্যাটিক টাইপের যে টিজারগুলো, সেখানে সিনেম্যাটিক টাইপের ফুটেজগুলো কিন্তু ইউজ করতে হয় বা ভিডিও ক্লিপসগুলো দিতে হয়, অর্থাৎ যেটা আপনারা মোশন বলেন অথবা আপনার প্যান বলেন, হ্যাঁ সেটা করতে হয়। অর্থাৎ ক্যামেরা মুভিং থাকতে হবে সবসময়, তাহলে আপনার সিনেম্যাটিক টাইপের লুকটা আসবে। এটা যারা সিনেম্যাটিক বোঝেন তারা ভালো করেই জানেন, তো আমি নতুন করে কিছু বলতেছি না। আর বন্ধুরা, আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ এই প্রজেক্টটার ব্যাপারে, এই প্রজেক্টটা পুরোটা অর্থাৎ 100% আমার হাতে বানানো না। কিছু ভাই রিকোয়েস্ট করছিলেন যে ভাই টিজার বা ট্রেলার সিনেমাটিক কিছু দিলে খুব ভালো হতো, তো এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনারা জানেন যে আমি অন্যের জিনিস সাধারণত আপলোড করি না, তারপরেও এটা সরাসরি অন্যের জিনিস না, কিছু মডিফাই করা আছে, অনেকের কাছে থাকতে পারে প্রজেক্টটা, তখন হয়তো ভাববেন যে ভাই আপনি তো আরেকটা আরেকজন কাটতে দিচ্ছেন, যেমন আমি মাঝে মাঝে বলি, তো এর জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের প্রজেক্টের কিন্তু পাসওয়ার্ড আপনারা ট্যাক্সে পাবেন না, আমার কথাগুলো শুনতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড পেতে হলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর আমি পাসওয়ার্ডটা মূলত 4টে স্টেপে বলবো, আবারও বলছি পাসওয়ার্ডটা মোট 4টে স্টেপে বলবো, আর সংখ্যায় থাকবে, সংখ্যায় বলবো এবং ইংলিশে বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু হিন্দিতে বলে নিই, যারা ইন্ডিয়ান, পাকিস্তানি আর নেপালি ভাই আছেন তাদের জন্য। দোস্ত, ইয়ে যে প্রজেক্ট হ্যায়, ইয়ে প্রজেক্ট বেসিক্যালি হ্যায় টিজার, ওয়েডিং টিজার, আর ইসকো ট্রেলার ভি কে সকতা হ্যায় আপ লোগ। তো দোস্ত, আপ লোকসে পহলে মাফি মাঙ্গতা হুঁ ইসলিয়ে, ক্যোঁকি ইয়ে প্রজেক্ট 100% মেরা নেই হ্যায়, দোসরা কা প্রজেক্ট হ্যায়, মেরা দোস্ত নে মুঝে দিয়া থা যে ভাই ইসকো থোড়া মোডিফাই করকে দো। তো সোচা কিয়া ভাই মোডিফাই করকে দিয়া হ্যায় উনকো, ফির ভি রাখ লিয়া মানে। তো ইধার কা বাংলাদেশ কা দু তিন ভাই মুছে মাঙ্গা, ভাই আগর আপকে পাস কোই সিনেমেটিক টিজার অর টেলার হ্যায় তো হাম লোগ কো দিজিয়ে, বহুত কাম আয়েগা হাম লোগ কা। তো ঠিক আছে দোস্ত, আজকে যে ভিডিও হ্যায় উসমে টেক্সট মে নেহি রহেগা পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভয়েস মে রহেগা, আর আজকে পাসওয়ার্ড 4 স্টেপ মে রহেগা। তো বন্ধুরা, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রজেক্টটার সম্পর্কে, একটু দেখিয়ে দিই, আপনারা যখন এখানে ফুটেজ লাগাবেন তখন আপনারা বুঝবেন যে আসলে কি। ফার্স্ট পাসওয়ার্ড 41, ফার্স্ট পাসওয়ার্ড 41। তো বন্ধুরা, এটাতে যেটা করা হয়েছে আপনারা দেখেন এখানে ট্যাক্সে যাবেন আপনারা, এখানে দেখুন যে বিভিন্ন ট্যাক্সগুলো এখানে দেখেন, আমি মার্কার লাগায় রাখছি এখানে, এই যে মার্কার। তো এখানে যেটা হলো আপনাদের প্রতিষ্ঠান যেটা আছে আপনাদের, যেমন আমি টাচ মিডিয়া ঢাকা, তো এখানে দ্বিতীয়টা কন্ট্যাক্ট নাম্বার বা যেটা আপনি দিতে চান বা অ্যাডও দিতে পারেন। তারপরে চলে আসবে অর্থাৎ স্টোরি, স্টার্ট এ লাভ স্টোরি, ঠিক আছে। তারপর এগুলো জাস্ট খালি আপনারা যেটা করবেন সেটা ডাবল ক্লিক করে রিপ্লেস করে দেবেন, এটা লেখাগুলো রিপ্লেস করবেন, হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আপনারা 1, 2, 3, 4টা যেটা দেখলেন, এই যে লাস্টে কামিং সুন, তারপরে আপনি এডিট পাই, এটা তো বোঝে নিই। তারপরে ভিডিও ক্লিপ, আমি এখানে কালার ম্যাট লাগিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এখানে আপনারা জাস্ট যে লেংথের আছে, এখানে যে মার্কার লাগানো আছে, এতটুকুতে ফুটেজ ইউজ করবেন, কারণ মিউজিকের সাথে 100% ম্যাচ করা। আর এই ফাঁকে আমি আমার দ্বিতীয় পাসওয়ার্ডটা বলে দিচ্ছি, সেকেন্ড পাসওয়ার্ড 3-2, আই রিপিট, সেকেন্ড পাসওয়ার্ড 3-2। তো বন্ধুরা, আমরা জানি যে আমাদের যে সিনেমাটিক যাকে বলা হয় সেটা হলো ক্যামেরা সবসময় লড়বে, অর্থাৎ স্টিলের মতো থাকবে না, ফুটেজগুলো হবে সবসময় রানিং ফুটেজ, অর্থাৎ ক্যামেরা প্যান হবে, মুভ হবে, মানে আপনারা যেটা বলেন মোশন, যেটাকে বলেন মোশন, অনেকেই মোশন হিসেবেও মানে ডাকেন যে এই শটগুলো মোশন শট, মোশন শট এরকমও বলেন। তো সেরকম সব মানে যে ফুটেজগুলো ক্লিপসগুলো সেগুলো ওরকমভাবে নেবেন। এখানে যে লেংথ আছে আপনারা এটা উঠায় দিতে হবে না, এটার উপরে জাস্ট খালি বসাবেন, বসা যদি কথা কথা স্পিড স্লো করতে হয় সেটাও করবেন। আর আমার মনে হয় না যে স্লো করতে হবে, কারণ আমি ওটাতে স্লো যেখানে স্লো দরকার সেখানে স্লো করে দিছি, অর্থাৎ ফাইনাল যে সিকোয়েন্সটা সেটাতে। আর আবারও বলছি আপনারা অবশ্যই রানিং ফুটেজগুলো লাগাবেন, স্টিলের মতো যে ধরে রাখা ক্যামেরা ওই ফুটেজগুলো এখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সিনেমাটিক তো ভাই সিনেমাটিক একটু লড়বে, সোজা কথা কোনো ফুটেজ স্টিল থাকবে না, সব লড়বে, লড়াচড়া করবে, এরকম ফুটেজগুলো ইউজ করবেন।
তো এই ফাঁকে আমার তৃতীয় যে পাসওয়ার্ডটা, অর্থাৎ থার্ড পাসওয়ার্ড 17, আই রিপিট, থার্ড পাসওয়ার্ড 17। তো বন্ধুরা আমি আবার সামনে যাই, আর বন্ধুরা আমি এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার সাইজটা। এই যে দেখুন, আমি এটাই এটাই আপলোড করছি, এটা প্রপার্টিজে যাবেন, সরি প্রপার্টিজে গেলাম। আমরা সাইজটা যদি দেখি, সেক্ষেত্রে 364 MB, আর এটা যখন আনজিপ করবেন হয়তো বা এটা আরও 20 MB বা 30 MB বেড়ে যাবে আপনাদের। এটা সমস্যা নেই, যখন ডাউনলোড করার পরে একটু 200 MB বাড়লো সমস্যা নেই, কিন্তু ডাউনলোডে একটু সমস্যা যদি একটু সময় বেশি লাগে। তো বন্ধুরা আমি এটা যেটা দেখছেন, আর বন্ধুরা এই ফাঁকে একটু বলি, আমার এটা টাস্টেক ইনফোতে আপলোড হচ্ছে। তো আপনারা যারা টাস্টেক সরি টাস্ট মিডিয়া ঢাকার সাবস্ক্রাইবার আছেন, তারা যদি আপনারা আমার প্রজেক্টের মনে করেন যে না ভাই যে মাঝে মাঝে প্রজেক্টগুলো ভালো লাগে বা দরকার, তাহলে টাস্টেক ইনফো চ্যানেলটা, মানে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সপ্তাহে হোক আর 10 দিনে হোক একটা করে প্রজেক্ট দেবো, যেহেতু ইউটিউবে ভাই নাম লিখেছি, সেহেতু আপনাদের যে ভালোবাসা এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো হয়তো বা অনেক সময় কাজের বেশি চাপ থাকার কারণে প্রজেক্ট মেক করা হয় না, তো সেটা হয় না, যার কারণে একটু লেট হয়ে যায়, মনে কিছু নেবেন না, মাফ করবেন। তো লাস্ট পাসওয়ার্ডটা বলে দেবো, আচ্ছা বলেই দিচ্ছি লাস্ট পাসওয়ার্ডটা। তার আগে দেখুন বন্ধুরা, এখানে লাস্টে যেটা আছে কামিং সুন, এখানে আপনারা অ্যাট্রাকটিভ অন্য কিছু লিখতে পারেন। আর লেখার জন্য যেটা করতে হবে, এই যে এখানে ট্যাক্সগুলো আসলে চেঞ্জ করে দিলেই হবে। তো লাস্ট পাসওয়ার্ড 20, ফোর্থ পাসওয়ার্ড 20, আই রিপিট, ফোর্থ পাসওয়ার্ড 20। তো ঠিক আছে বন্ধুরা, কথা হবে আগামী কোনো একটা প্রজেক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।